আচ্ছা, তোমরা আমার একটা প্রশ্নের উত্তর দিবা, কে কে সংশয় নিয়ে টাকা পরিশোধ করেছো, মানে যখন আমাকে পে করেছো কোর্সের জন্য, যে মনের ভিতরে ভয় ছিল কার কার, যে টাকা দিচ্ছি পড়াবে কি পড়াবে না, এরকম সংশয় কার কার ছিল? সত্য কথা বলো, আমি অনেকেরই ছিল এটা আমি জানি, যেহেতু প্রত্যেক বছরই থাকে, এবং অনেকে তো ধরো এমন ভাবে আমাকে কোশ্চেন করে যে মানে তার কোর্স ফি ওই টাকাটা নিয়ে আমি পালিয়ে যাব। হ্যাঁ, মানে মানুষ বিয়ে করার আগে ছেলের সম্পর্কে যেভাবে খোঁজ খবর নেয়, কিছুটা ওরকম, বুঝতে পারছো? যে বিয়ে করার সময় বিশেষ করে মেয়েরা, মানে ধরো ওরা হয়তো বা রিলেশন করার আগেও ছেলের সম্পর্কে কি করে না, এত খোঁজ খবর নেয় না তারা, ধরো এই কোর্স ফি দেওয়ার আগে যতগুলো কোশ্চেন করে। আমার মাঝে মাঝে আমি মানে মন চায় যে আমি কেমনটা লাগে, বুঝতে পারছো? আমার হোয়াটসঅ্যাপটা যে আগে দেখতো, ওর একটু প্রবলেম চলতেছে এখন, আমি দেখি তো, মানে তোমাদের এই জন্য আমার একটু কি হয় প্রবলেম হচ্ছে। তো আমি এবার বুঝতে পারলাম যে ও আসলে কেন কাজটা করতে চায় না। ও আমাকে বলে, ভাই এই মেয়েরা এত প্রশ্ন করে, এত প্রশ্ন করে, এত প্রশ্ন করে এক কোর্সে ভর্তি হওয়ার জন্য। হ্যাঁ, ছেলেরা খুব একটা বেশি করে না, মেয়েরা আর কি বেশি করে। এর পিছনে কারণটা আছে, মেয়েরা বাবার টাকার কি দেয় খরচ করার আগে, বাবার টাকা, বাবার টাকাটা যে বাবার, এবং বাবার ইনকাম করতে যে অনেক কষ্ট হয়, এই জিনিসটা মেয়েরা বোঝে। আর ছেলেরা, আরে যাচ্ছে যাচ্ছে বাপের টাকা যাচ্ছে, আমার কি, মায়ের গেলে বাপের টাকা যাবে। হ্যাঁ, মানে আমি ওকে এটা পজিটিভলি বুঝালাম আর কি, যে মেয়েরা আসলে টাকা খরচ করার আগে বোঝে যে টাকাটা ইনকাম করতে অনেক কি হয়েছে, কষ্ট হয়েছে বাবার, এর জন্য মেয়েরা প্রশ্নের পরিমাণ কি করে বেশি করে, আর ছেলেরা এত ইয়ে কিন্তু হয় না, মানে আমি নিজেই না আর কি। স্বাভাবিক হচ্ছে, মেয়েরা একটু হিসাবি তো ওই জন্য। হ্যাঁ, মানে মেয়েরা মেয়েরা আবার হিসাবি বেশি হয়। যেমন ধরো ফেসবুকে মাঝে মাঝে এই যে কোরবানির টাইমে গত বছর একটা ট্রল করলাম, মানে সরি ট্রল করলাম না, ট্রল দেখলাম আর কি, পড়লাম, সেটা হচ্ছে আম্মুদেরকে যদি গরুর হাটে পাঠানো হতো, আম্মু ভাই গরুটার দাম কত, 1.5 লাখ, আম্মু ভাই 15,000 টাকায় দিবেন। হ্যাঁ, তো এটা কিন্তু আসলে অস্বাভাবিক না, যে 1.5 লাখ টাকার একটা গরুর দাম যে 15,000 টাকা বলা, কিন্তু একমাত্র আমাদের মায়েদের পক্ষে পসিবল। হ্যাঁ, মানে এই ধরো আমি ছোটবেলাতে ধরো যদি কোনো কিছু কিনতে টিনতে যাওয়া হয়েছে আর কি, ধরো একটা লোক দাম চাইছে হচ্ছে ধরো 500, মানে 50 টাকা বলতে তো একটু লজ্জা টজ্জা লাগবে না, মানে একটু কষ্ট হবে না, আসলে একটা লোক 500 টাকা চাইলো, হ্যাঁ 50 টাকা বলি। হ্যাঁ, তো আম্মু বলে 50 টাকা দিবেন, মানে আমি আসলে লজ্জা পাইতাম যে 500 টাকার একটা জিনিস কিভাবে কি 50 টাকায় বলা যেতে পারে। কিন্তু আসলে কিন্তু আমার মাই রাইট ছিল, কারণ ওই জিনিসটা সে দেখা গেছে যে 70 বা 80 টাকাতে কি হয়েছে, যে জিনিসটা একজন দোকানদার 80 টাকাতে বিক্রি করবে, সেই দামটা সে 500 টাকা কিভাবে চাইতে পারে, তুমি চিন্তা করো। মানে তুমি হয়তো ভাবতেছো যে 70-80 হাজার টাকা আবার কি পাওয়া যায়, আমি যখন আমার মায়ের সাথে শপিং করতাম তখন কিন্তু 70-80 হাজার টাকা কিন্তু অনেক টাকা, সরি 70-80 হাজার বলছি, 70-80 টাকা কিন্তু অনেক টাকা, কথা বুঝছো? আমি যখন ইন্টারমিডিয়েট পাশ করছি তখনও 50 টাকাতে টি শার্ট পাওয়া যাইতো, এবং ভালো কোয়ালিটির, ধরো এইরকম টি শার্ট আমি যখন ইন্টারমিডিয়েট পাশ করছি তখন আমি 50 টাকাতে কিনছি, বুঝতে পারছো? এখন তো ধরো প্রায় ভালো টি শার্ট গুলো ধরো 300-400 এরকম টাকা দাম, কিন্তু আমি যখন ইন্টারমিডিয়েট পাশ করছি তখনও 50 টাকায় পাওয়া যেত। তার মানে দেখো যে আমি যখন আম্মার সাথে শপিং এ যাইতাম তখন কিন্তু 70-80 টাকা কিন্তু কি, মানে এই সারাদিন হাজার লাখের হিসাব করতে করতে বুঝছো, 70-80 টাকা আর কি মানে মুখে আসে না, সব হাজার লাখে চলে যাচ্ছে, বুঝছো? এখন বলো, মেয়েরা বলো যে কে কে, মেয়ে বা ছেলেরা কে কে সংশয়ে ছিলা, যে টাকা দিয়ে আমি পড়াবো কিনা, এরকম সংশয়ে কে কে ছিলা?
পড়াবেন কিনা ওই সংশয়টা ছিল আমার, কনফিউশন ছিল। আমি যেহেতু সায়েন্সে ছিলাম আর বিবিএ তো হচ্ছে বেসিক থেকে পড়াবেন কিনা, মানে নিশ্চয়ই ক্লাস 9-10 থেকে যেভাবে বেসিক পড়ানো হয় ওইভাবে পড়ানো হবে না, তো ওই জিনিসটা নিয়ে একটু কনফিউশন ছিল। দেন আপনি যখন বলছেন যে বেসিক সহই পড়ানো হবে, তারপর আমি কনফার্ম হয়েছি আর প্রবলেম হয় না। এটাই আচ্ছা আচ্ছা, আর আমার একটু সমস্যা ছিল যে একটু জোরে বলো। আমি স্যার ইংরেজি ছিল তো এই জন্য একটু ভয় লাগতো যে আমি কি পারবো কিনা। তুমি কি অন্য ব্যাকগ্রাউন্ডের? না, কমার্স। আচ্ছা, কমার্স ব্যাকগ্রাউন্ড হলে ইংরেজি পারবা না কেন? যারা ভর্তি হচ্ছে বিবিএতে ওদের জন্য কি বাংলা কোনো কোথাও আছে? সব জায়গাতে তো ইংরেজি, তো তাই না? আচ্ছা, এরকম বলছি না, আমি বলছি যে ধরো টাকা নিয়ে আমি পালায় যাব কিনা, এরকম ভয় কে কার কার ছিল? আরে তা বলো বলো, লজ্জা পেও না, বলো। না স্যার এরকম ভয় ছিল না। আচ্ছা না, এমন কিছু কেন হবে? আচ্ছা, তাহলে তোমরা কিভাবে কনফার্ম হলো যে আমি টাকা নিচ্ছি, কেন পড়াবো? আমি তো এরকম প্রশ্নের সম্মুখীন আগে হয়েছি, সেখান থেকেই তো আমি তোমাদের প্রশ্নটা করছি, তাই না? স্যার এরকম হলে তো স্যার কেউ টাকাই দিত না। স্যার তো স্যার আপনার অনেক ক্লাস, এখান থেকে বিশ্বাস করছি। আর দ্বিতীয় তো স্যার আপনার ক্লাস দেখে অনেক অ্যাসাইনমেন্টও লিখছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আগের ভিডিও দেখছি, এই প্রশ্নটা করছিলেন। স্যার আমি যখন এইচএসসি এক্সাম দিয়েছিলাম তখন আপনার ভিডিও দেখছি অনেক, নৈর্বিত্তিকগুলো আপনার ভিডিও দেখে আমি শিখলাম। ও আচ্ছা আচ্ছা, ফার্স্ট অফ অল স্যার আপনি সাবস্ক্রাইবার থাকতো না স্যার? অনেকগুলো তো সাবস্ক্রাইব 1000। আচ্ছা আচ্ছা, হানিফ কি বললো বলো? আমি বলতে চাচ্ছিলাম আপনার যে একটা গুডউইল আছে ইউটিউবে, আপনি 2500 টাকার জন্য তো একটা মানে এই গুডউইলটা নষ্ট করবেন না। আর আপনার আগেও একটা ব্যাচার ছিল, ওদের ভিডিও দেখছি, ওদেরকে আপনি। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি 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 এটা আর কি তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছিলাম, ব্যাপারটা হচ্ছে যে ধরো আমি যে অনলাইনে পড়াই বা ধরো কোর্সের টাকা নিয়ে যে হারাই যাই না, এটার আসলে প্রুফ শত শত ভিডিও আসলে কি আছে যেখানে আমি কি ক্লাস করাচ্ছি? স্যার আমি এরকম ভিডিও ইয়েতেও দেখছি, সেম প্রশ্ন আপনি ওদের আগের বেসেরদেরকেও জিজ্ঞেস করছেন যে কালা না না, ওদের সময় ওদের সময় আমি ধরো সবচেয়ে বেশি এই ধরনের, তোমাদের টাইমে খুব বেশি একটা ইয়া হয়নি, প্রশ্নের সম্মুখীন হয়েছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যারা এই ধরনের প্রশ্ন করেছে তারা এখন পর্যন্ত ভর্তি হয়নি, বুঝতে পারছো? তারা আর কি এখনো ইনকোয়ারির মধ্যে আছে, এখনো তারা ইনকোয়ারির মধ্যে আছে। তারা বলে স্যার আমি আগে 2 দিন ক্লাস করে দেখব। তাই আমি বলি যে আমার শত শত ক্লাস আমি ইউটিউবে বাংলাদেশে আমার মতন অ্যাকাউন্টিং ক্লাস আর কোনো চ্যানেলে মনে হয় নাই, আমার জানা মতে নাই, আমি যাদেরকে চিনি অনেকেই আছে, কিন্তু আমার চ্যানেলে প্রিমিয়াম ভিডিও সহ প্রায় 1800 ভিডিও আছে, এর ভিতরে পাবলিক করা 1200-র মতন, 1200 ভিডিও করা, 1200 ভিডিও কিন্তু কি পাবলিক করা আছে, আর আরো 600 হয়তো বা প্রিমিয়াম করা আছে, যেগুলো হচ্ছে আনলিস্টেড, অর্থাৎ শুধুমাত্র যারা কোর্সে ভর্তি হয় তারা পায়। হ্যাঁ, তো আমি বলি প্রচুর ভিডিও ইউটিউবে আছে, তুমি ওগুলো দেখে ইয়ে করো, মানে আমি একটা গ্রুপে অ্যাড করলাম আবার হ্যান ত্যান মানে ঝামেলা। তো এই ধরনের প্রশ্নের সম্মুখীন আমি কম হয়েছি, এটা শুনে ভালো লাগলো যে যাই হোক ছেলে মেয়েদের মধ্যে এখন আর ওই সংশয়টা কি নেই, তাই না? ওই সংশয়টা নেই, এটা শুনে ভালো লাগছে। কোভিড আমাদের অনেক কিছু শেখাইছে, কোভিড থেকে অনলাইনে পড়াশোনা ডিপেন্ড করতে হয় না। আমি জানি না, একটা কথা আছে কারো পৌষ মাস কারো সর্বনাশ, কোভিডে আসলে আমার পৌষ মাস ছিল রিয়েলি। আমি মানে যদি আমি থ্যাংকস, মানে একটা কথা আছে না যে কারো পৌষ মাস কারো সর্বনাশ, অনেক মানুষের সর্বনাশ কোভিডে, আর আমার পৌষ মাস ধরো একতে আমার ফ্যামিলিতে কেউ ওইভাবে আক্রান্ত হয়নি, হইলেও হয়তো বা আমরা গুরুত্ব দেইনি, বা গুরুত্ব না ধরো আমরা পরীক্ষা টরীক্ষা করে নাই, সামান্য মানে সর্দি জ্বর লাগছে, আমার কাছে মনে হয়েছে সর্দি তো আসলে
জ্বর বা সর্দি তো আমাদের এর আগেও হয়েছে, হ্যাঁ নর্মালি যে ট্রিটমেন্ট সেটা আমরা করছি সেটা আমাদের সবারই ভালো হয়ে গেছে, হ্যাঁ আমাদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, আমাদের পরিবারের কারো বা আমার খুব কাছের কারো হয়নি। আর কোভিড এর ব্যাপারে ধরো, এই যে ধরো অনলাইনে যে ধরো পেমেন্ট করে, আগে আমার ইয়া ছিল যেটা ইউটিউবে যে আমি ভিডিও আপলোড দিব ছেলে পেলে দেখবে ইয়া হবে, কিন্তু আসলে চরম সত্যি কথা যেটা, বাংলাদেশে ইউটিউবে পড়ালেখার ভিডিও আপলোড করে যে ইউটিউবের যে ডলারটা আর্ন হয় সেটা আসলে খুব বেশি না, হ্যাঁ সেটা আসলে খুব বেশি না। কিন্তু ধরো যারা যে ইংলিশ স্পোকেন যারা করায়, আমি দেখছি যারা ইংলিশ স্পোকেন করায় ওনাদের ভিডিওগুলো আসলে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, ঠিক আছে ওনাদের একটা ভিডিও আপলোড দিলে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, কেন বলতো? কারণ ওনাদের অডিয়েন্স কিন্তু সবাই ছেলে থেকে বুড়ো সবাই কিন্তু কি ইংরেজি শিখতে চায়, চায় না? জি স্যার। এখন আমার একটা অ্যাকাউন্টিং এর ভিডিও কি আপলোড দেওয়ার 5 দিনের ভিতরে 1 মিলিয়ন ভিউ হওয়ার কোনো পসিবিলিটি আছে? বলতো কেন নাই? না এই মুহূর্তে কি বাংলাদেশে ফার্স্ট ইয়ার এর 1 মিলিয়ন স্টুডেন্ট আছে? জি এটাই, তারপরে অডিয়েন্সটা কম। মানে আমি মানে আমি তোমাকে বলি যে অডিয়েন্সের সংখ্যাই কি কম না এখানে? ধরো অ্যাকাউন্টিং এর বিষয় নিয়ে ইউটিউবে সার্চ করে কতজন, ফেসবুকে সার্চ করে কতজন? খুব বেশি মানুষ নাকি অল্প কিছু মানুষ? অল্প কিছু মানুষ, অল্প কিছু মানুষ। তো এর জন্য আসলে এখান থেকে প্রথম দিকে আমার ইচ্ছা ছিল কি যে ডলার ইনকামের খুব একটা ইচ্ছা ছিল না প্রথম দিকে, হচ্ছে হলো আমি ভিডিও আপলোড দিব ছেলে পেলে শিখবে, আমার জনপ্রিয়তা বাড়বে, সবাই আমাকে চিনবে, মানে ফেমাস হওয়ার একটা ইচ্ছা ছিল আর কি। প্রথম দিকে আমার ইচ্ছাটা ছিল কি ফেমাস হওয়া, মানুষের মধ্যে ফেমাস হওয়া, যে যেখানে যাব ছেলে পেলে একটু ভাইয়া ছবি টবি তুলি হ্যান ত্যান দেখা হলো, মানে যদিও মানে মানে কিছুটা ওরকম ফাতেমার কথা রাইট, যে ধরো সেলিব্রিটি টাইপ কোনো কিছু হওয়ার ইচ্ছা ছিল। হ্যাঁ ধরো আমার ছোটবেলাতে খুবই ইচ্ছা ছিল ধরো আমি মডেল বা নায়ক টায়ক হবো আর কি, মানে এরকম ইচ্ছা ছিল, মানে তোমরা অনেকে হাসতে পারো। হ্যাঁ যেমন ধরো আমার, আমরা যখন বাংলাতে বাংলাদেশে বিটিভিতে মুভি দেখতাম শুক্রবার করে, সেখানে অধিকাংশ নায়কের নাম থাকতো আকাশ, জীবন, সাগর, সৈকত। হ্যাঁ আগেকার মুভিগুলো দেখবা নায়কদের নাম আকাশ, জীবন, সাগর, সৈকত। হ্যাঁ তো আমার বাবা আমার নাম রাখছিল হচ্ছে মোহাম্মদ মমিনুল ইসলাম মমিন, আমার বাবার প্রতি আমার বলো রাজু, হ্যাঁ রাজু, হ্যাঁ হ্যাঁ রাজু রানা এগুলো ছিল আর কি, তবে আকাশ, জীবন, সাগর, সৈকত বেশি ছিল। তো আমার খুবই রাগ হইতো যে আমার বাবা এই নায়কদের নামের মধ্যে থেকে একটা নাম আমাকে কেন রাখলো না, বুঝছো? তো যাই হোক ওইদিকে হয়তো বা আল্লাহ তাআলা চাননি যে আমি ওরকম খারাপ রাস্তাতে যাই, হ্যাঁ সেক্ষেত্রে এইদিকে আসছি। তো এই যে ধরো ফেমাস হওয়ার একটা যে চিন্তা থেকে আসলে আমার ইউটিউবে ভিডিও আপলোড দেওয়া শুরু, হ্যাঁ তারপরে আমি বলবো না যে আমার যে ডলার ইনকাম করার যে কোনো ইচ্ছা ছিল না এটা কিন্তু না, যে এটা এটা আসলে আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল না। ফার্স্ট প্রায়োরিটি কি ছিল? ফেমাস হওয়া, ফেমাস হওয়া, হ্যাঁ তারপরে দেখলাম ডলার টুকটাক যেটা আসে ওইটা দিয়ে আসলে মানে কি বলবো, কেউ যদি সিগারেট খায়, যদিও আমি সিগারেট খাই না, মাসে তার সিগারেটের টাকাও আসলে কি হবে না, বুঝতে পারছো? যে ধরো সর্বোচ্চ হয়তো বা 1 মাসে 40 বা $50 $50 আসলো, তো ধরো ধরলাম সর্বোচ্চটা ধরলাম $50, $50-এর কত টাকা? 5,000 টাকা বর্তমানে। 5,000 টাকা তো যারা ধরো সিগারেট খায় তাদেরই লাগে, লাগে না? তো এটা হচ্ছে হলো বিষয়। তারপরে ধরো কোভিড আসলো, আমি 100 টাকার একটা কোর্স চালু করলাম, সেটা হচ্ছে আর্থিক বিবরণী শেখার, ফিনান্সিয়াল স্টেটমেন্ট শেখাবো 100 টাকায়। তো ওইখানে আমি
দিলাম, সবাই মনে করো প্রায় 100 জন স্টুডেন্ট ভর্তি হলো 100 টাকা করে দিয়ে, তা আমি তো সেই খুশি, হ্যাঁ, যে 10,000 টাকা ইনকাম করে ফেললাম। 100 স্টুডেন্ট 100 টাকা করে দিলে কত টাকা হয়? মানে এটা করোনার শুরুতে, করোনার শুরুতে 100 স্টুডেন্টের মতো ভর্তি হলো এবং 10,000 টাকা আমি পেয়ে গেলাম। তো আমি তো তখন ধরো করোনার শুরুতে ধরো সব কোচিং টোচিং সব কি হয়ে গেছে, অফ হয়ে গেছে না, কোনো কাজ নাই, কোনো পড়ন নাই, কোনো কিচ্ছু নাই। তো 10,000 টাকা ধরো তখন মাসে কোনো টাকাই আসতেছে না, 10,000 টাকা তো তখন অনেক টাকা, মানে কোনো কিছু পাচ্ছি না, তাহলে 10,000 টাকা পাওয়াটা অনেক না? তো 10,000 টাকা পেলাম, তখন থেকে মানে বাহ ভালোই তো। পরে ওই স্টুডেন্ট গুলোই যখন আমার আর্থিক বিবরণী কোর্সটা শেষ হয়ে গেল, ওরা আমাকে বলল যে ভাইয়া আপনি আমাদেরকে রেগুলার পড়ানো শুরু করেন, অন্যান্য চ্যাপ্টার গুলোও কি মান্থলি পেমেন্ট নেন, নিয়ে রেগুলার করে পড়ান। তাই আমি বললাম বলো রেগুলার মান্থলি তোমরা কত টাকা করে দিবা? কেউ বললো 500, কেউ বললো 1,000, কেউ বললো 100, কেউ বললো 50, কেউ বললো 200, কেউ বললো 300, কেউ বললো 400। তো আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, একটা সবাই যেন পড়তে পারে, মান্থলি কত নিলাম? 250 টাকা মান্থলি, কত? 250 টাকা। এরকম করে বেশ কয়েকদিন পড়ালাম, প্রায় 6-7 মাস পড়ালাম। তোমরা যে অক্সফোর্ড কমার্স কোচিং একটা চ্যানেল আছে দেখছো, উনি এখন আর কাজ করে না, উনি গভর্নমেন্ট জব পাইছেন। তো অক্সফোর্ড কমার্স কোচিং রুবেল স্যার দেখছো হয়তোবা, মানে বাংলাদেশে ইউটিউবে অ্যাকাউন্টিং এ আমরা শুরুর দিকে যারা কাজ করছি সেটা হচ্ছে পয়েন্ট অফ অ্যাকাউন্টিং, অক্সফোর্ড কমার্স কোচিং আর আমার বিজনেস স্কুল। হ্যাঁ, আর এরপরে যারা আসছে তারা নতুন, এরা আসলে অনেক পরে শুরু করছেন। তো উনি আমাকে, ওনাদের সাথে আমার কথা হয়তো রেগুলার কথা হয়তো, যেমন ধরো আমাদের রিয়াজউদ্দিন স্যার, ওই যে পয়েন্টস অফ অ্যাকাউন্টিং, তারপরে হচ্ছে হলো রুবেল স্যার, ওনাদের সাথে আমার রেগুলারই কথা হতো। তো রুবেল স্যার আমাকে একদিন বলতেছেন, স্যার আপনি তো টিচারদের মান সম্মান ডুবাই ফেললেন। কেন স্যার? বলতেছে আরে আপনি 250 টাকা করে নিয়ে পড়ান, এটা কোনো হলো? আমাদের তো লেভেল নষ্ট হয়ে যাচ্ছে। তা আমি আসলে ইয়ে করলাম যে আসলে না, 250 টাকা তো আসলে কোনো টাকা না। পরে আস্তে আস্তে কি করলাম, বৃদ্ধি করে 500 টাকাতে কি আসছি। তো এ আছে, তোমাদের সাথে অনেক গল্প স্বল্প করলাম ফার্স্ট ইয়ার, আগামী দিন অবশ্যই পরবর্তী 20টা সহ 60টা, এই 40 এবং পরবর্তী কি 20, তাহলে কোকাটা হলো 60টা শব্দ অর্থ কিন্তু আমি তোমাদেরকে আগামীকাল ধরব, সেই বুঝে কাজকর্ম করবে। কারো কোনো কোশ্চেন আছে স্যার? আমি কই থেকে পড়বো, আমি তো আজকে নতুন। আচ্ছা ক্যাপ্টেন তোমাকে একটা প্লে লিস্ট দিয়ে দিবে গ্রুপে, সেই প্লে লিস্ট দেখে পড়বে। ওকে, আর কারো কোনো কোশ্চেন? স্যার ফিনান্সটা কবে শুরু করবেন? স্যার ফিনান্স খুব শীঘ্রই শুরু করব, টেনশন করো না, ফিনান্স 2 মাসে শেষ করা যায়, 3 মাসে শেষ করা যায় চাইলে, এটা নিয়ে এত টেনশনের কিছু নাই, ফিনান্স ইয়া ছোট। ওকে, এবং কোর্স ফিটাও কম হবে তোমাদের জন্য, যারা অ্যাকাউন্টিং এ ভর্তি হয়েছো তাদের জন্য 500 টাকা ডিসকাউন্ট থাকবে। কথা কি বুঝতে পেরেছো? জি স্যার। হাততালি দিবা না, হাততালি দিবা না, কি অদ্ভুত! অবশ্যই শোনা যাবে, শোনা যাবে না কেন, তোমাদের 500 টাকা। অন্যরা যারা নেই নিউ, যারা ধরো অ্যাকাউন্টিং এ ভর্তি হয়নি শুধু ফিনান্সে ভর্তি হচ্ছে, তারা কিন্তু 2,500 টাকা নিব তাদের কাছ থেকে। আর তোমরা যারা অ্যাকাউন্টিং এ ভর্তি হইছো তাদের প্রতি আমার একটা মানে মানে একটা ইয়া তৈরি হয়েছে না, ভালোবাসা তৈরি হয়েছে না, এই জন্য 500 টাকা ডিসকাউন্ট দিব। ওকে, তোকে সবাই ভালো থাকবা, শুভরাত্রি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।